মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ বেআইনি অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে প্রতিবেশী রাষ্ট্র থেকে লোকজন অনায়াসে এখানে ঢুকে পরিচয় পত্র সংগ্রহ করে ফেলছে অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্তে নিরাপত্তা নিয়ে কেন্দ্রের প্রতিষ্ঠাকে বাধা দিচ্ছেন সরাসরি বিএসএফ এর কাজে সমালোচনা করছেন মুখ্যমন্ত্রী কি এইসব অনুপ্রবেশকারীদের আড়াল করতে চান প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার বাংলাদেশের এত অশান্তির পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্ক্রিয় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের মানুষ কাছে এর জবাব দিতে হবে সীমান্ত পাহারা দেয় তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ বিএসএফ তাহলে বাংলাদেশে অনুপ্রবেশ হলে তার দায়িত্ব অমিত শাহ পাল্টা আক্রমণ করেছেন ফিরা থাকিম ক্রস বর্ডার করে যদি আসে সেটা বিএসএফ এর দায়িত্ব যেটা অমিত শাহ তাহলে কি অকম্য অমিত শাহ তার ডিপার্টমেন্ট চালাতে পারছেন না তাহলে তার তো রেজিগনেশন দেওয়া উচিত যে বিএসএফ কাজ করছে না সবাইকে বাংলাদেশিকে ঢুকিয়ে দিচ্ছে